স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শুরু হতে চলেছে আবেদন। কি কি করতে হবে, নাম, মোবাইল নম্বর, ব্যাংকের অ্যাকাউন্ট, কি আপডেট চাওয়া হয়েছে, সমস্ত কিছু জানবো 2024-25 সেশনের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে। আগে থেকে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস প্রস্তুত করে রাখতে হবে, সমস্ত কিছু নিয়েই আজকে আলোচনা করব। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে স্বামী বিবেকানন্দ বিকাশ ভবন স্কলারশিপ। একাদশ শ্রেণী থেকে কলেজ, বিশ্ববিদ্যালয় এবং রিসার্চ লেভেল পর্যন্ত সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা স্কলারশিপের আবেদনের জন্য যোগ্য। আবেদন শুরুর আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে, সেটার জন্যই আজকের পোস্টটা শেষ পর্যন্ত আপনারা দেখুন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বিকাশ ভবন পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য এক বড় সুখবর। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন শুরুর পূর্বে নিজেকে প্রস্তুত করার সময় এসেছে। বর্তমানে অনলাইন পোর্টালটি কাজ চলছে, খুব তাড়াতাড়ি সেটি ছাত্রছাত্রীদের আবেদনের জন্য খুলে দেওয়া হবে, যেটা খবর পূজোর পরেই আবেদন কিন্তু শুরু হতে পারে। এই স্কলারশিপের জন্য আবেদন করার আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। আপনাদের ব্যক্তিগত তথ্য যেমন নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর, আধার কার্ডের নম্বর ইত্যাদি সব জায়গায় একই থাকা অত্যন্ত জরুরি। তাই তথ্যগুলিতে কোনো ধরনের ভুল থাকলে আপনারা আবেদন কিন্তু বাতিল হয়ে যেতে পারে। সেই জন্য অবশ্যই আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার নাম্বার এবং আপনাদের অ্যাডমিট, মাধ্যমিকের অ্যাডমিট বা এইচএস অ্যাডমিট, সমস্ত কিছু যাতে যেন নাম, ব্যাঙ্ক, এই সমস্ত কিছু যেন ডেট অফ বার্থ এগুলো যেন সেম থাকে। নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বরের গুরুত্বপূর্ণ আপডেট। আবেদনের আগে এই সব তথ্য একবার ভালো করে যাচাই করে নেওয়া উচিত। নাম, সব জায়গায় আপনার নাম একইভাবে লেখা থাকা উচিত। ABC রয়, এটা একটা নাম আপনাদের স্যাম্পল থাকলে সব জায়গায় সেটাই যেন থাকে। কোনো শর্ট ফর্ম বানান ভুল বা অন্য কোনো নাম ABC KR রয় এরকম থাকলে কিন্তু সেটা কিন্তু হবে না। সেই জন্য এগুলো কিন্তু অবশ্যই আপনারা ঠিকঠাক করে নিন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, স্কলারশিপের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে, তাই নিশ্চিত কারো অন্য কারো যে কোনো অ্যাকাউন্ট আপনার নামেই খোলা আছে এবং সক্রিয় আছে, অর্থাৎ আপনার নামেই যে অ্যাকাউন্ট খোলা আছে এবং সক্রিয় আছে সেই অ্যাকাউন্ট নাম্বারই আপনারা কিন্তু দেবেন। 18 বছর হয়ে গেলে সেটি যেন মেজর KYC আপডেট করা থাকে, অর্থাৎ DBT লিঙ্ক যেন অবশ্যই করা থাকে। মোবাইল নম্বর, আবেদন সংক্রান্ত সব ধরনের যোগাযোগ আপনাদের মোবাইল নম্বরেই হবে, তাই নিশ্চিত করুন যে নম্বরটি সঠিক এবং সক্রিয় রাখবেন, যেটাতে রেগুলার রিচার্জ, ইনকামিং, আউটগোয়িং সব কিছুই অ্যাক্টিভ যেন থাকে। আধার কার্ড, আধার কার্ড আপনার আইডেন্টিফিকেশান একটি গুরুত্বপূর্ণ তথ্য, তাই আধার কার্ডের কোনো প্রকার ঠিকানা বা অন্যান্য কিছু ভুল থাকলে আগে থেকেই সেটি ঠিক করে নিন এবং সেটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সরাসরি লিঙ্ক রাখতে হবে। ইনকাম সার্টিফিকেট, অবশ্যই আগে থেকে আপনাদের পারিবারিক বাৎসরিক আয়ের প্রমাণস্বরূপ ইনকাম সার্টিফিকেট বানিয়ে রাখতে হবে, আবেদনের জন্য এটি মূল ডকুমেন্টস। পঞ্চায়েত এলাকায় বাড়ি হলে BDO-র ইনকাম সার্টিফিকেট, পৌরসভা এলাকায় বা কর্পোরেশন এলাকায় বাড়ি হলে SDO-র ইনকাম সার্টিফিকেট অবশ্যই বের করে রাখবেন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন পূরণ করতে পারবে, তাই উপযুক্ত যোগ্যতা থাকলে অবশ্যই এটির জন্য প্রস্তুত আগে থেকেই নিয়ে রাখতে হবে। আবেদন শুরু হলে তাড়াহুড়ো করে কোনো রকম ভুল করলে টাকা কিন্তু পাবেন না। আগামী অন্যান্য স্কলারশিপের সমস্ত খুঁটিনাটি তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।